হ্যালো বিয়াস, আসসালামু আলাইকুম। চলে আসলাম ফালাগঞ্জল ইউটিউব চ্যানেল থেকে। আজকে আপনাদের কাছে নিয়ে আসলাম নোয়া জিপসাম ডেকোরেশনের একটা নতুন ডিজাইনের কাজ। এখন আপনারা সবসময় এক ডিজাইনের কাজ দেখে আসতেছেন এবং হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট কালার দেখে আসতেছেন। আপনাদের হোয়াইট কালার এবং দুইটা কালার কম্পিটিশন নিয়ে আপনাদের দেখাবো। আর ভিউয়ার্স, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যদি কেউ আপনারা কাজ করাতে চান তো অবশ্যই অবশ্যই এখানে আপনার বিল্লাল হোসেন নাম্বার আছে, ওনার সাথে কন্ট্যাক্ট করবেন। আজকে আসছি আমরা অনেক দূর থেকে, ঢাকার থেকে আসছি, তাদের চাঁদপুরে তাদের এখানে কাজ চলতেছে। এই চাঁদপুরের যে ভিডিওগুলো করতে আসছি এখানে, তো ভিউয়ার্স আমি ফার্স্টে অ্যাড্রেসটা শো করে দিলাম। এবং আরও যদি নোয়া জিপসামের ডেকোরেশন তাদের কাজ আরও দেখতে চান তাহলে আমার এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে দেখবেন, ভিডিওর নিচে আরও লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে ঘুরে আসতে পারেন, তাদের আর কাজগুলো দেখতে পারবেন। আর যারা কাজ দেখে পছন্দ হবে তারা যদি কাজ দিতে চান অবশ্যই বিলাল হোসেন এখানে ম্যানেজার ফোন নাম্বারটা দেওয়া আছে, গ্রামীণ নাম্বার, তার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারেন। তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। বিয়ার্স, আগে আমি দেখাচ্ছি একটা বেডরুম। এই বেডরুমের টাইলস করা হয়েছে অলরেডি এতটুকু। এই কাজটাই আমরা আপনাদেরকে অল টাইম দেখায় আসতেছি বিয়ার্স, এখনও দেখাচ্ছি। কিন্তু আজকে ভিডিওর পাশাপাশি দুইটা কাজ আছে, ডিফারেন্স আমি দুইটাই দেখাবো। দেখুন এখানকার যে এই বেডরুমের এটা কর্নার বর্ডারগুলো, আপনারা সাধারণত আরও ভিডিও দেখছেন আমার, সেই ভিডিওগুলো তো সেম একই রকম কাজ থাকে। এই যে কর্নার বর্ডারটা এখানে একই রকমের কাজ দিয়ে থাকি। ভিউয়ার্স, এই কোনার লাইটিং এখানে অনেকে দিয়ে থাকে, অনেকে দেয় না। এখানে স্পট লাইট দিবে, স্পট লাইট দিলে জিনিসটা রুমটা আরও গর্জিয়াস হয় এই লাইটিংয়ের কারণে। ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট কালার দেখাচ্ছি এবং জুম করে দেখাচ্ছি, ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট কালার এবং সাথে গোল্ডেন কালার এবং গ্রিন কালার এবং ব্লু কালার, এই তিনটা কাজ করে সিম্পলের মধ্যেও আপনার স্ট্যান্ডার্ড। আর আপনাদেরকে আজকে ভিডিওর মাঝখানে দুইটা কালার দেখাবো। আগে এই কালারটা যেহেতু আমি সবসময় সব ভিডিওতে দেখাই আসছি, কারণ সব মালিকে এক ধরনের এক রকমের ডিজাইনের রুচিতে কাজ করে না, তো ওনার একটু ডিজাইনটা ভিন্ন আর খুব গর্জিয়াসভাবে কাজ করছে, তো এখানে তার কস্টিংটাও প্রাইসটাও বেশি চলে আসতেছে। তো এখানে আলোচনার সাপেক্ষে আপনাদের ভিউয়ার্স প্রাইসটা হবে, অনেকে বলে থাকে যে এই রুমের প্রাইসটা কত হইতে পারে, তো আপনারা ফোনে কন্ট্যাক্ট করবেন, যারা কাজ করাতে চান তারা কন্ট্যাক্ট করবেন, আর যারা কাজ করাতে চান না অযথা খালি গ্যাজাইতে চান তাহলে তো অযথা আপনাদের ফোন করার দরকার নেই। আমি বলবো অযথা বিরক্ত করার দরকার নেই, গ্যাজানো কোনো মানে নেই। তো আপনারা যারা সুন্দরভাবে আপনি চাচ্ছেন যে কাজ করাবেন আপনারা তারাই ফোন করবেন একমাত্র, না তো অযথা বিরক্ত করার কোনো প্রয়োজন নেই। বিয়ার্স, দেখুন আমি আপনাদের এই কাজটাই কিন্তু অল টাইম দেখে আসতেছি এবং মালিকের যে যে কাজ করাচ্ছে তাদের পছন্দ অনুযায়ী যেরকম হয় সেরকমই কাজ হচ্ছে, আমি ওরকম অনুযায়ী দেখাচ্ছি। তো রুমটাও দেখা নিচ্ছে সাথে, রুমটা খুব সুন্দর ফুটে আসছে, নিচে ফ্লোর টাইলসটা খুব সুন্দর দেওয়া হয়েছে, ওয়ালের টাইলসটা দেওয়া হয়েছে, তার পাশে সিম্পল একটা সিলিং কাজ করা হয়েছে। এই সিম্পল কাজের মধ্যে আপনার কস্টিং খুব কমে আসবে যদি এই সিম্পল কাজের মধ্যে যান। আমি এই ভিডিওর মধ্যে দুইটা কাজ দেখাচ্ছি, আর একটা গর্জিয়াস কাজ করা আছে, সেটা আরও বেশি কস্টিং চলে যাবে। এই আপনারা এরকম যদি একটা রুম থাকে যে আমার টাইলস পাশে আছে, ওয়ালের টাইলস না থাকলেও চলবে, আপনার রুমটা শুধু সিম্পলের মধ্যে অল্প খরচের মধ্যে স্ট্যান্ডার্ড এরকম কাজ করে নিতে পারেন। আপনাদের এরকম যদি একটা রুম হয় তাহলে বেশি একটা কস্টিং যাবে না, 8 থেকে 10 হাজার টাকা হয়তো আসবে একটা কস্টিং, এটা একটা আনুমানিক ধারণা দিলাম আমি। তারপরেও আপনাদের এটা রুমের সাইজ অনুযায়ী স্কোয়ার ফিট হিসেবে প্রাইস হবে, তারপর আপনারা দামটা নির্ধারণ করা হবে। স্পট লাইট দিয়ে এবং চারটা রুমে এখানে স্পট লাইট বসানো হবে, যেটা এখানে নিচে যে ছিদ্র ফোঁটাগুলো করা আছে অনেকে বসায় অনেকে বসায় না, তো এই মালিকের তারা স্পট লাইট বসাবে। ভিউয়ার্স, এখন চলুন আমি আপনাদের আরেকটা গর্জিয়াস যে এইটার পাশে ডিজাইনটা চলে যাচ্ছে। ভিউয়ার্স, এখান থেকে চলে যাচ্ছি, এখানে বর্ডার কোনার বর্ডারটা দেখাই নিচ্ছে, ব্যাকগ্রাউন্ডটা কিন্তু হোয়াইট কালার। আরেকটা যেটা দেখাবো সেটা ব্যাকগ্রাউন্ডটা চলে যাবে আপনার কাট কালারের মধ্যে। অনেকে বলে থাকে যে এখানে কি কালার করা যায়, অন্য কোনো কালার দেওয়া যায়, যে কোনো কালার আপনারা করতে চান যে কোনো কালারে করতে পারবেন। এখানে আপনার কাট কালার যাবে, অরেঞ্জ কালার যাবে। চলুন আমরা মূল ভিডিওটা ওটার সাথে চলে যাবে ভিডিওটাতে।
ভিউয়ার্স দেখুন, ঘরের রুমের টাইলসটা খুব সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে। মালিকের রুচি যেটা খুবই সুন্দর, তার ডিজাইনের রুচিটাও খুবই সুন্দর। এবং এই পাশে চলে আসছি আমরা, এখানে ফ্লোর থেকে দেখাচ্ছি ভিউয়ার্স, টাইলস এখানে করা হয়েছে মাঝখান থেকে, খুবই সুন্দর একটা। এখানে ওয়াশ করা হবে, এখানে কাজ চলতেছে অলরেডি রানিং। দেখুন আজকাল একটা ভিডিওতে আপনার দুইটা কালার দেখাচ্ছি, খুব সুন্দর একটা গর্জিয়াস করে কালারটা চলে আসছে এটা। এখানে দুইটা ফ্ল্যাটে কিন্তু একই ডিজাইনের কাজ হয়েছে অলরেডি। এই যে ভিউয়ার্স, আপনাদেরকে যেটা আমি এখন একটু আগে বললাম যে আপনাদের সবসময় আমি দেখায় আসছি, এই কর্নারটা আপনারা দেখে পরিচিত অনেকেই হয়েছেন, কারণ এটা ব্যাকগ্রাউন্ড থাকে হোয়াইট আর কালার থাকে উপরে গ্রিন বা অন্যান্য যে কোনো কালার ফুলের উপর দিয়ে থাকে। আর এটা কাটটা কাট কালার করা হয়েছে, এবং আপনার ওয়ালের যে টাইলসটা টাইলসের সাথে ম্যাচিং করে কাটটা কাজটা করা হয়েছে, এবং এটি খুব সুন্দর উপরে ডিজাইন করা হয়েছে। যে ফল সিলিংটা দেখুন, ফল সিলিংকে এখানে কিন্তু কর্নারটা আবার উপরে জিপসামের যে রংটা দেওয়া হয়েছে এটা কিন্তু অরেঞ্জ কালার বা রেড কালারের মধ্যে চলে আসতেছে। এটা এখান থেকে কিন্তু কালারিং লাইটটা লাইটটা আলো বের হবে কালারিং লাইটের এই ফল সিলিংয়ের মাধ্যমে। এবং ডিজাইনটা খুবই সুন্দর করা হয়েছে, গর্জিয়াসভাবে কাজ করা হয়েছে। আমি পুরো রুমটা দেখাতে চাইলে আপনারা ওয়াল থেকে দেখতে পারতেছেন, জানালাটাও দেখতে পারতেছেন, এসএসএর জানালা থেকে কাজ করা হয়েছে। আর এখানে স্পট লাইট বসানো হবে, তা এখানে যে ফুকট ফুটাগুলো দেখতেছেন এগুলো লাইটিং হবে সব, স্পট লাইট যখন বসানো হবে ঘরটা আরও খুব সুন্দর দেখা যাবে। আপনাদের চয়েসের উপরে ডিপেন্ড করবে, আপনারা যেরকম চান ওরকম চয়েসের উপরে কাজ করে দেওয়া যাবে। এখানে কালারটা অনেকে জিজ্ঞেস করে যাবে রঙটা কি একই থাকবে বা রঙ পর চেঞ্জ করা যাবে, কালারটা অবশ্যই রঙ চেঞ্জ করা যাবে। ব্যাকগ্রাউন্ড আজকে দেখাই দিচ্ছি আপনাদেরকে, এরকম ভিডিও আমি আর তাদের কাজে পাইনি, ফার্স্ট একটা পাইলাম যে ব্যাকগ্রাউন্ডটা আপনাদের চেঞ্জ আছে কাট কালারের ব্যাকগ্রাউন্ড করা, এবং ডিজাইনটাও খুব সুন্দর। উপরে যখন ভিউয়ার্স দেখুন সিলিংয়ের কাজটা, সিলিংয়ের কাজটা কর্নারে কিন্তু বর্ডারটাও খুব সুন্দর, কানিস বর্ডারটা কিন্তু আপনি কাট কালারের দেওয়া হয়েছে। সিলিংটা 32 ইঞ্চি একটা সিলিং, সিলিংয়ের পাশে কালারটা দেখুন, ডিজাইনটা হোয়াইট কালারেই করা হয়েছে, জিপসামের যে কালারটা ওই কালারটাই, ডিজাইনটা খুব সুন্দর। ভিউয়ার্স, আমি পুরো ডিজাইনটা একবার দেখানোর চেষ্টা করি আপনাদেরকে, সামনে তুলে ধরার চেষ্টা করতেছি ডিজাইনটা খুব সুন্দরভাবে করানো। এটা একটা ডিজাইন, পাশাপাশি এটাও একটা ডিজাইন, দুটো ডিজাইনে কাজ করা। এটা আরেকটা রুম, ড্রয়িং রুমের কাজ হয়েছে সেম ডিজাইনেরই, এবং কোনাতে স্পট লাইট বসানো হয়েছে, একটু ডিজাইনটা ভিন্ন এটার। এবং এই যে দেখুন সাইডে যে ভীমটা বেরিয়েছে, এই ভীমটাও কিন্তু খুব সুন্দরভাবে জিপসামে কাজ করানো হয়েছে, এবং কাজটা কিন্তু অলরেডি কাট কালারের মধ্যে করানো হয়েছে পিসের ব্যাকগ্রাউন্ডে সুন্দরভাবে। এই রুমটা আমি দেখাতে চাইলে পুরোপুরি রুমটা দেখাই নিই আপনাদের, যে রুমটা জিপসাম কীভাবে ফুটায় নেয়, ফুটিয়ে তুলে আর কি কাজের মাধ্যমে সুন্দরভাবে কাজটা হয়। আপনার দুইটা কিন্তু ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন, পারতেছেন অলরেডি এখানে। কিন্তু এই কাজটা আমি অল টাইম সবসময় দেখে থাকি, যে কারণে এরকমই মালিকের যে যার চয়েস এরকম, এই চয়েসটাই বেশিরভাগ মানুষ করে থাকে। তার উপরে অরেঞ্জ কালারের একটা কাজ দেখতে পারতেছেন, এই একটা কাজ, তিনটা কালার আপনাদের দেখাইলাম আজকে। আপনারা চাইলে আপনাদের মন মতো আপনারা যেরকম ইচ্ছে মতো আপনারা রং করতে পারবেন, ডিজাইনটা আপনারা চাইলে কম্পিউটারে বসে গ্রাফিক্সে আগে ডিজাইনটা করে নিতে পারেন কীরকম লাগবে দেখতে, তারপরে সেটা আপনারা এখানে চাইলে বসে কাজ করতে পারবেন।
আচ্ছা, গ্রাফিক্সের যে ডিজাইনটা করতে চান, যে কালারটা করে করাইতে চান, সেটা কম্পিউটারের মাধ্যমে গ্রাফিক্স আগে একটা কাজটা আপনারা এক্সাম্পল দেখ করে তারপর তাদের কাছে দিলেও সুন্দরভাবে তারা কাজটা করে দেবে। ভিউয়ার্স, এই যে শেখ বিল্লাল হোসেন, এর জিপসাম নোয়া জিপসামের ম্যানেজার, ওনাদেরকে আবার আপনাদের সামনে শো করে দিলাম। আপনারা চাইলে ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করতে পারেন যে কোনো কাজের জন্য। ভিউয়ার্স, আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করতে ভুলবেন না। আর আজকে কিন্তু চাঁদপুর আসছে অনেক দূরে, আপনাদের এই কষ্ট করে আসছে আপনাদের ভিডিওটা দেখার জন্য। যদি আপনাদের ভিডিওটা আমার ভালো লেগে থাকে আর যদি কাজ করাতে চান, ওনারা এখানে কাজ করাতে চাইলে কন্ট্যাক্ট করবেন, শেয়ার করতে ভুলবেন না, তাহলে আমার এত দূরে আসা সাফল্য হবে। তো ভিডিও শেষ করতেছি, আল্লাহ হাফেজ।